বন্ধুরা ছাব্বিশে মে দু হাজার একুশ এই দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে যার ফলে এই পাঁচ রাশির জাতক জাতিকার জীবনে ধনলাভ হতে চলেছে অর্থাৎ যে পাঁচ রাশির কথা আমি বলতে চলেছি সেই পাঁচ রাশির জাতক ও জাতিকা মালামাল হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে হঠাৎ করে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে এই নয় যে আপনাদের সমস্ত দিকই কিন্তু ভালো হবে আর্থিক দিক ভালো হবে আদার্স দিক প্রবলেম আসতে পারে দেখুন চন্দ্র যেটি আমাদের মন এবং মস্তিষ্কের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে আর জ্যোতিষশাস্ত্রে চন্দ্র মানেই মন চন্দ্র মানেই মা অর্থাৎ চন্দ্র কারো যদি জন্মছকে শুভ অবস্থায় থাকে উনি খুব ধৈর্যশীল ব্যক্তি হবেন এবং উনার মধ্যে ধৈর্য জিনিসটা থাকবে চঞ্চল জিনিসটা কম থাকবে এবং আরেকটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই যাদের জন্মছকে চন্দ্র পীড়িত থাকে অর্থাৎ চন্দ্র রাহু যুক্ত। চন্দ্র কেতু যুক্ত চন্দ্র শনি যুক্ত তারা একটু সাবধানে থাকুন কারণ আপনার জন্মছকে চন্দ্র খারাপ থাকলে এই চন্দ্রগ্রহণের প্রভাব কিন্তু খারাপই বর্তাবে আর এই চন্দ্রগ্রহণ অনুরাধা নক্ষত্রে সংঘটিত হতে চলেছে আর এই চন্দ্রগ্রহণ যেখানে যেখানে দেখা যাবে তার ন ঘন্টা আগে তার সুতক সময় শুরু হয়ে যায় এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে যে দেখা যাবে তা নয় ভারতবর্ষ ছাড়াও সিঙ্গাপুর জাপান সাউথ কোরিয়া বার্মা এবং দক্ষিণ আমেরিকা থেকেও এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে এবং ভারতের কিছু কিছু জায়গা থেকে এই চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যাবে কাজে যে যে জায়গা থেকে চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে সেই সমস্ত জায়গায় চন্দ্রগ্রহণের কিন্তু প্রভাব বেশি পরিমাণে পড়বে আর যে জায়গায় দৃশ্যমান হবে না সেখানে প্রভাব কম পড়বে বাট প্রভাব যে পড়বে না তা নয় কিন্তু এই চন্দ্রগ্রহণের সূতক সময় শুরু হচ্ছে সকাল ছটা বেজে পনেরো মিনিটে এবং চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে দুপুর তিনটা বেজে কুড়ি মিনিটে এবং গ্রহণের মধ্যকাল চারটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত আর এই চন্দ্রগ্রহণ শেষ হবে সন্ধ্যে ছটা বেজে পঁচিশ মিনিটে এই গ্রহণ চলাকালীন আমাদেরকে কিছু কিছু জিনিস সাবধানতা অবলম্বন করতে হয় আর যেটি করলে আমাদেরই মঙ্গল যেমন গ্রহণ চলাকালীন কোনোরকম খাদ্যবস্তু গ্রহণ করা যাবে না গ্রহণের পূর্বেকার কোনো খাদ্য বস্তু খাওয়া যাবে না অর্থাৎ রান্না করে রাখা কোনো খাবার সে খাবার কিন্তু আপনাদেরকে ফেলে দিতে হবে এছাড়াও যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তাদের সাবধানে থাকতে হবে অর্থাৎ তাদেরকে ঘরের মধ্যে থাকতে হবে এবং প্রয়োজনে মোটা পর্দা জানলাতে এবং দরজাতে দিয়ে দিন এবং গ্রহণের সময় ছুরি কাঁচি ছুঁচ ব্লেড এই কিছু অর্থাৎ ধারালো বস্তু ব্যবহার করা একদম অনুচিত এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর প্রত্যেককে স্নান করা প্রয়োজন অর্থাৎ গ্রহণের যে কুপ্রভাব আমাদের শরীরে যেন না থাকে তার জন্য স্নান করা আবশ্যিক আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সৌভাগ্যশালী পাঁচ রাশি যে রাশিগুলি এই চন্দ্রগ্রহণের ফলে হতে চলেছে মালামাল ছাব্বিশে মে যে চন্দ্রগ্রহণ হতে চলেছে যার প্রভাবে এই পাঁচ রাশির জাতক জাতিকার জীবনে ধনের অভাব মিটতে চলেছে তা বলে এই নয় যে আপনাদের সমস্ত দিকই ভালো হবে অর্থাৎ শুধুমাত্র ধনের দিক ভালো হবে বাকি তো অনেক কিছুই রয়েছে মানুষের জীবনে তা আসুন প্রথম যে সৌভাগ্যশালী রাশি আমি আপনাদেরকে জানাতে চলেছি সেটি হচ্ছে মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই চন্দ্রগ্রহণের সুপ্রভাব পেতে চলেছেন চন্দ্রগ্রহণের পরবর্তী সময়কালে অর্থাৎ আপনাদের জীবনে ধনের অভাব কিন্তু কাটতে চলেছে বা মিটতে চলেছে অর্থাৎ যারা অর্থনৈতিক কষ্টে রয়েছেন তাদের সেই অর্থনৈতিক কষ্ট দূর হতে চলেছে এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও ধনের অভাব মিটাতে পারবেন অর্থাৎ আপনাদের যে অর্থনৈতিক কষ্ট চলছে সেই কষ্ট কিন্তু অনেকখানি দূর হবে এবং আপনাদের মনের সাথ মনের ইচ্ছা মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবেন অর্থাৎ আর্থিক দিক যদি বলা যায় আপনাদের যথেষ্ট পরিমাণে স্ট্রং হতে চলেছে এর পাশাপাশি যারা বৈদেশিক বাণিজ্য করছেন বা অনলাইনে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে চন্দ্রগ্রহণের সুপ্রভাব পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে ধনের অভাব কিন্তু মিটতে চলেছে অর্থাৎ যারা অর্থ নিয়ে অনেক প্রবলেমে রয়েছেন অর্থ আসতে চাইছে না এবং মনের ইচ্ছা মনের স্বাদ মিটাতে পারছেন না তারা সেই মনের স্বাদ মনের ইচ্ছা মিটাতে পারবেন এবং আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হান্ড্রেড হয়ে যাবে এবং আপনাদের অর্থনৈতিক দিক যদি বলা যায় যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই চন্দ্রগ্রহণের সুপ্রভাব পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে ধনের অভাব মিটতে চলেছে অর্থাৎ যারা অর্থনৈতিক কষ্টে রয়েছেন তাদের সেই অর্থনৈতিক কষ্ট দূর হতে চলেছে তা বলে এই নয় যে আপনাদের সমস্ত দিকই ভালো হবে শুধুমাত্র অর্থনৈতিক দিক কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই চন্দ্রগ্রহণের সুপ্রভাব পেতে চলেছেন অর্থাৎ যাদের ধন নিয়ে অর্থ নিয়ে প্রবলেম চলছে সেই প্রবলেম কিন্তু দূর হতে চলেছে এবং আপনাদের আর্থিক দিক যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে তা বলে এই নয় যে আপনাদের সমস্ত দিকই ভালো হবে শুধুমাত্র আর্থিক দিক ভালো হতে চলেছে মানুষের জীবনে তো অনেক দিকই রয়েছে তাই না তবে আমি একটি কথা আপনাদেরকে জানিয়ে দিই আপনারা অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যকে মিস করবেন না অর্থাৎ আপনারা যে অর্থ আসুক না কেন আপনারা কিছু পরিমাণে অর্থ সেভিংস করে রাখুন ভবিষ্যতের জন্য তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ